এতক্ষণ লাফা লাফি হুড়ো হুড়ি এখন কটা বাজে তিনটে বাজে রাত তিনটে ভিডিও এডিট করছিলাম আমি দেখলাম ভিডিওটা ক্লোজ করিনি তাই জন্য আবার আসলাম এখন দেখো এখন কিছুই জানে না এতক্ষণ আমাকে দুমড়ে মুচড়ে শেষ করলো ও হাঁপিয়ে গেছি আমি ভোরবেলায় উঠে এই সমস্ত কাজ করে হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে তোমাদেরকে উইশ করতে ক্যান্ডি চলে এসেছে তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমি এখন একটু সবজি কাটবো ঘর পরিষ্কার হয়ে গেছে আজকে লক্ষ্মী কাজে আসবে না তো ক্যান্ডিকে নিয়ে ব্লগটা শুরু করলাম সাথে থাকো ভাসে থাকো দেখতে থাকো ওকে নিয়ে ব্লগ করা মানে তো একদম পাগল করে দেয় আর আগে দেখিয়ে নি কী কী বাজার এসেছে জিনিসগুলো নিয়ে এসেছি বিনোদের কাছ থেকে দেখো আটা কিশমিশ শেষ হয়ে গেছিলো দু কাউমিল প্লেট কাউ মিল্ক বিস্কিট ওদের বিস্কিট দু আর কি এনেছিলাম জানি না মনে ইউজ করে নিলাম দেখিয়ে দিলাম এটা আগে দেখানো হয়নি তাই আর এখন আমি কফি খাবো ফুল কফি আছে জোর আর মটরশুঁটি আছে এখানে পালং শাক আর ওদের ভাতে দিতে হবে আর বাঁধাকপি রয়েছে করি দেখি ফুলকপি বাঁধাকপি মটরশুটি গাজর আলু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কালো না একটু ঝোল ঝোল মতো রাখবো আমার এরকম ভাবে পালং শাক খেতে খুব ভালো লাগে আর এখন তো একদম কচি পালং সাপ চাষিদের ধুয়ে রেখেছি কিছুটা রেখে দিলাম বাচ্চাদের খাবারে দেবো সেই জন্য শীতকালটা অনেক গাজর পালং শাক এসব খাওয়াই বীজ গাজর বিভিন্ন রকম সবজি খাওয়াই আমি বিশেষ করে ক্যান্ডিকে যিনি তো খেতে চায় না সবজিগুলো বেছে বেছে ফেলে দেয় শাকটা দিয়ে দিলাম এটা খুব কম তেলে হয় ইচ্ছে করলে আমি ক্যান্ডিকে দিতেই পারি কিন্তু দেই না সামান্য হলেও তো সরষের তেল থাকে তো সেই জন্য ওদেরটা ওদের ভাতের মধ্যেই পালং শাকটা আমি দেবো বা আলাদা করে জুস করে দেবো পালং শাক আর বিভিন্ন রকম সবজি মটরশুটি গাজর বিট এগুলো দিয়ে তো আমার পালং শাকটা আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি কিছু লাগবে না এভাবেই করে যদি কেউ না করে খাও এইভাবে একদম প্লেন শুধু একটু ঝোল ঝোল রেখে খেয়ে দেখো পুরো গরম ভাত এক থালা খেয়ে নেবে এত দারুণ খেতে হয় এই যে চোর ধরা পড়েছে এই যে দেখো সবজি কেটে এখানে রেখেছি এখান থেকে বেছে বেছে কি খাচ্ছিল আমি জানি না ওই পেঁপের খোসা টোসা এগুলো রয়েছে তো পাকা পেঁপের ওটাই মনে হয় ও আমাকে দেখে দেখো ভয় চলে এসছে এখানে লেজ আবার কি খাচ্ছিলে কেন খাচ্ছিলে মা আমি তোমাকে ফল দেই কত ফল দেই তো ওদিকে যাও ওদিকে যাও তোমায় সবাই দেখবে বসো বসো সেট গুড গার্ল গুড গার্ল তুমি কেন খাও মা কেন খাও ওগুলো ওগুলো খেতে নেই ওসব বীজগুলো পেপের বীজ রয়েছে খোসা রয়েছে পেট খারাপ হবে তো তোমার কথা শুনছো মা আমার এই যে দেখো কেন্দু কেন্দু আমার বেবি আমার শিও না একটা আমি শিও না বলে বাবা লিখ খালি হাত দিয়ে দিয়ে ডাকবে বলে বাবা বলে বাবা লি বেবি বলে টাটা পরে আসছি টাটা হ্যাঁ বলে বলে টাটা টাটা টা দেখো কত ভালো লাগছে আর যখনই কোনো শাক বা সবজি রান্না করবে ফুল স্টিমে দিয়ে ঢেকে রান্না করবে কালার নষ্ট হবে না এটা একটা টিপস আমার মায়ের আমি সেইভাবেই রান্না করি সিদ্ধ হয় আর কালারটা একদম গ্রিন থাকে গাজরটাও পুরো লাল তা নতো না সি মাছে দিয়ে যখনই সিদ্ধ করবে না কালার চেঞ্জ হয়ে যায় সবজি জল দিয়ে দিলাম ফুটলে একটু সামান্য চিনি দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এটা থেকে ক্যান্ডিও খেতে পারবে গাজরগুলো বেছে বেছে ওকে একটু দেবো শাক দেবো বেশি দেবো না কারণ একটু তেল রয়েছে সেই জন্য ফুলকপিটা বসিয়ে দিলাম ওটা একটু ভাজা হোক এখনই হয়ে যাবে হাফ আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি হালকা ভাপিয়েছি বেশি ভাপাই না আমি গরম জলে ফেলেই উঠিয়ে নিই বেশি ভাপালে না ওই কফিটা বলে যাচ্ছে তখন আর ভালো লাগে না দেখো এতটা সর্ষের তেল পুরো টেনে নিলে এদিকে ফুলকপিটা হয়েই গেছে প্রায় জল দিয়ে দিলাম ঢেকে দেবো হাফ সিদ্ধ তো হয়েই গেছে ভাতটাও হয়ে গেছে নামাবো এবার আর ক্যান্ডি পেপে ফ্রিজ থেকে বার করে রাখলাম ঠান্ডাটা কাটুক ক্যান্ডি বললাম সাথে সাথ চলে আসলো পেপে বোঝে পেপে খাবে পেপে খাবে মা তোমার পেপে খাবে টাইম হয়নি তো এখনো এখনো টাইম হয়নি শোন না বাবা কত বলবো বড় কান তো দেখো চেরির এত বড় কান ছিল না ওর মায়ের ওর না বাবার মতো হয়েছে পুরো দুষ্টু ওই রকম হয়ে গেছে ফুলকপি ঘি গরম মশলা দিয়ে দিলাম ঢেকে দিয়ে এবার যাব তারপর এরকম নতুন কি কফি শীতকালে একদম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে ভীষণ ভালো লাগে এই যে ক্যান্ডি পেপে খাওয়ার জন্য গ্যাসের স্ল্যাবের উপরে দুটো পা দিয়ে টানাটানি করছিল করছিল আসলে অনেক সকাল খেয়ে নিয়েছে তো আজকে খিদে পেয়ে গেছে চারটে তো সাড়ে চারটে বেজে গেছে ওর ফলও শেষ ফলও আনতে হবে পেঁপে আপেল এগুলো সব আনতে হবে গরমকালে বেশ পেঁপেটা পাওয়া যায় বড় বড় পেঁপে এটা দেশি পেঁপে ছিল যদিও দেখি বাজারে গিয়ে যদি পাই তো নিয়ে আসবো কারণ ওর লাগবেই ফল ওর এই টাইমে দরকার ও তারা তো আমাকে পাগল করে দেয় একদম আরো আছে আরো আছে মা আরে দাঁড়া দিচ্ছি দিচ্ছি বাটিটা তো করছিস তুই দাঁড়া 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 পুজো হয়ে গেল এই যে পুজো কমপ্লিট করলাম আর মা এসছে আমার সোনা মাটা মেবি আমার ওরে বাবা কি আরতি নিতে ভালোবাসি গো মেয়েটা আমার এই যে দেখো লুক অ্যাট মি লুক অ্যাট মি আরে বাবরে সব বোঝে সব খালি হাত দেবে ফরেন আর বুঝলে তো ও খালি সেখান করে ও খালি সেখান ছাড়া কিচ্ছু করে না চোখ দুটো দেখো খালি সবাই বলো না চোখ দুটো দেখলে মায়া লাগে এর মধ্যে খালি বদমাশি রয়েছে জানো চোখের মধ্যে জামা কাপড় দেখো সব খুলে ফেলেছে গায়ের গেঞ্জিটা গেঞ্জি আমি সারা দিনে চার থেকে পাঁচবার পরাই কি সুন্দর হাত দুটো বার করে বার করে পুরো গেঞ্জিটাকে টেনে 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 বার করে দেয় জানো আবার শুনছি আমি কি বলছি তোমার নামে বলছি তার না কেন কথা শুনছো না কেন টুষ্টু হচ্ছে টুষ্টু দিতে হবে জাস্ট দেখো এতক্ষণ আমার থাইয়ের ওপরে মাথাটা রেখে ছিল। ওই দেখো ওই দেখো কোথায় ঢুকছে আমি ওকে গাজর দেব তুমি আগে নেবে ও আগে খাবে ও আগে খেয়ে জিমির পেছনে যাবে যে জিমির কাছে কিছু নেওয়া যায় কি যায় না আর নেই এনে গোটা খানা তো ব্যান্ডি নিয়ে নেবে আর এখন সবজি খেলো ওরকম এই জামা পরালাম তো একটু পরে গেঞ্জিটা খুলে দেবে টেনে জানো জিমিকেও ওর ড্রেসটা পরিয়ে দিলাম ধোয়া হয়েছিল আর এই ক্যান্ডিকে গেঞ্জিটা পরালাম एक टू पड़े खुले बस आर और सेट बाबू सेट सेट गुड गर्ल सेट 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 मां लुक एट मी अरे फाफली 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 कौन फॉरेन से मा के इससे अमर कैन डू मां जाने खाली से खैंड पड़े ओय देखो রে আমার সেও খাওয়া হয়ে গেছে মানে সাড়ে সাতটা তিন মিনিট বেশি হয়েছে সাতটা তেত্রিশ থেকে কুই 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 আমাকে ডাকা গায়ের উপরে ওঠা আমার কাছে তখন ফোনটা আর কি ছিল না না তো আমি ফোন ভিডিও করতাম গায়ের উপর চড়ে আছে ওকে খেতে দাও ফুড ডিম আর চিকেন খাচ্ছে জি এখানে খাচ্ছে জামা পরে আছে প্রচন্ড ঠান্ডা লাগছে শীতটা ভালোই পড়েছে একটু দেখো দুধ জাল দিচ্ছি আরেকটা প্যাকেট দেব একটা প্যাকেট দিয়েছি আমার হচ্ছে আমি ছোট নিয়ে নিয়েছি বাটিটা একটু ঘন হোক তারপর ওই দুধটা দেব পায়েস করবো গরম দেবক চালের এখানে এক কেজি দুধ আমি একদম শুকিয়ে নিয়েছি এখন একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে দুধের একদম খিরকির হবে এক মুখ চাল দিয়েছি মানে পুরো খির খিরি হবে মুঠ চাল আর কতটা হতে পারে বোঝো এটা যে সিদ্ধ হতে হবে আমি খুব বেশি একদম গলিয়ে ফেলি না খিচুড়ির চাল পায়েসের চাল একদম গলে গেলে আমার খেতে ভালো লাগে না তো হবে আর একটু হোক আর নলেন গুড় আছে এই যে ফ্রিজ থেকে নামালাম আমি প্রতি বছর প্রায় আট দশ কিলো গুড় কিনে ফ্রিজে ঢুকিয়ে রাখি কারণ আমি সারা বছর পায়েস খাই গুড় দিয়ে খাই দেখো পাটা আমার গেঞ্জিতে হাত গেছে সোফা থেকে দরাম করে নিচে পড়েছে

আমি বসলাম রিলস বানাবো আর ওই দেখো আমার সাথে কে বসেছে সাজু উজু করে জামা পরে ডিনার কমপ্লিট করে বসেছে এখন আমার সাথে রিলস বানাবে আমার বেশ কিছু রিলসে ও রয়েছে দেখবে ফেসবুকে ইনস্টাতে ওকে পাবে ও আমার অনেকগুলো রিলসে আছে বেবি আমার বেবি 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 আমি এই এদিকে কথা বলো কথা খালি না খালি হাত দিয়ে দিয়ে ডাকবে খালি ওই দেখো দেখছো আমি রাতে ভাতই খাবো ভাবছিলাম ভাবলাম রুটি খাবো আর ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে না বেরোতে ইচ্ছা করছে যে কিনে আনবো আর না বাড়াতে ইচ্ছা করছে ভাতই খাবো আমি রেডি করে আসলাম চালটা তো ঠিক আছে বন্ধুরা এবার থেকে ক্যান্ডি ভিডিও দেব সবাই আমাকে জিজ্ঞেস করে ক্যান্ডি কি করছে ক্যান্ডি এখন কোথায় ক্যান্ডি কি করছে একই কথা ক্যান্ডি কি করছে ক্যান্ডি কি করছে আমি ফেসবুক লাইভে আসলো সবাই ক্যান্ডির কথা জিজ্ঞেস করে আমি কয়েকটা ভিডিও দিয়ে দেখি তোমাদের রেসপন্স ভালো পেলে নিশ্চয়ই আমি আরও ভিডিও আপলোড করব। তোমরা ক্যান্ডির কি কি দেখতে চাও অতি অবশ্যই কমেন্ট করো ক্যান্ডির ভিডিও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের মধ্যে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার ক্যান্ডি ক্যান্ডিকে নিয়ে তোমরা ততক্ষণের জন্য আমার চিনি ওয়েট টাটা গুড নাইট